আপনাদের গালিয়ে একটা সাবান মাখিয়ে দিচ্ছে, যে সাবানটা মাখালে ধরুন আপনার আগে যে আমি ধরে নিলাম, আপনি দাড়ি কাটার আগে কেউ একজন এইচআইভি আক্রান্ত মানুষ হয়তো দাড়ি কেটে গেল, আপনার জানা নেই, সে দাড়ি কেটে চলে গেলে তখন কি করে যারা সেগুলো বারবার তারা কি করেছে, সেই ব্লেডটাকে ধুয়ে নিচ্ছে জলে। আমি মানলাম সে যদি নতুন ব্লেড নাও নেয়, সে ব্লেডটাকে তো ধুয়ে নিচ্ছে, এবং যাকে দাড়ি কাটা হবে নতুন একটু দাড়ি কাটার আগে তাকে কিন্তু সাবান গুলিয়ে দেওয়া হচ্ছে। যদি ব্লাডটার মধ্যে তার এইচআইভি ভাইরাস রক্ত থাকে, ইনফেকশন থাকেও, অনেক মানুষকে যদি সে দাড়ি কাটাতে যায়, যে ব্যক্তি দাড়ি কাটছে তার গালে কিন্তু সাবান মাথা দেওয়া হচ্ছে, যখন সাবানটা মাখিয়ে দেওয়া হচ্ছে ব্লেডের মধ্যে যদি ভাইরাসও থাকে, সেই ভাইরাসটা কিন্তু ওই সাবানের মধ্যে খাড়ে গিয়ে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। অতএব আপনাদের ভ্রান্ত ধারণাটা ভুল আপনাদের জানতেই হবে যে দাড়ি কাটার মাধ্যমে সেলুনে কখনো এইচআইভি ভাইরাস ছড়ায় না। সাবানের মাধ্যমে যদি ভাইরাস থাকে সেই খাটটা নষ্ট করে দিচ্ছে সেই ভাইরাসটাকে, আর কখনোই হয় না। ধরুন রক্ত মাখা কোনো ব্লেড কোনো বারবার বা সেলুনে যিনি আছেন যে অপরজনকে দাড়ি কাটবেন, এটা কখনোই সম্ভব নয়। অতএব এই ভ্রান্ত ধারণাটা আপনারা ছাড়ুন যে সেলুনে গিয়ে যে ব্লেড দিয়ে দাড়ি কাটলে এইচআইভি ছড়ায়, কখনোই না। এই প্রশ্নটা একটু আমি আমাদের একজন করে গেছেন, তার জন্য আমরা বলছি আপনারা সবাই জানুন যে সেলুনে দাড়ি কাটলে কখনোই এইচআইভি ভাইরাস ছড়ায় না।